information হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক অর্থাৎ কোন একটা তথ্য বা খবর খবর সেটা আর থিংক আবার হতে পারে বাংলাদেশ ক্রিকেট টিম অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়ার সাথে আজকে জয়ী হয়েছে কত রানে ধরো 30 রানে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জয়ী হয়েছে এই যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জয়ী হয়েছে 30 রানে যে টোটালি একটা খবর যে বাংলাদেশ আজকে জয়ী হয়েছে তাই এটা কি বিস্তারিতভাবে জানতে গেলে তার 30 রানে জয়ী হয়েছে এখানে সাকিব আল হাসান কত করছে তামিম কত করছে মুশফিক কত করছে এই যে স্পেসিফিক ভাবে একটা ডেটা জানাচ্ছে এই সকল ডেটাগুলো হচ্ছে মানে ডেটা বলতে এখানে সংখ্যা আছে সাকিব আল হাসান 50 করেছে এই বিষয়গুলো হচ্ছে ডেটা সম্পূর্ণ ডেটাটা মিলে একটা কি ইনফরমেশন বা তথ্য পেলাম সো চলো জেনে নিয়ে যাক এই ডেটাগুলোকে মূলত কয় ভাগে ভাগ করেছে আচ্ছা ডেটাগুলো কয় ধরনের হতে পারে সো ডেটাকে মূলত তিন ভাগে ভাগ করা আছে নাম্বার ওয়ান নিউমেরিক যে নাম্বার টু বুলিয়ান অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে নন নিউমেরিক বা অনিউমেরিক